চলমান বৈশাখে তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই জনসাধারণের মাঝে খাবার স্যালাইন, ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে। বুধবার দুপুরে চট্টগ্রাম হালিশহর বড়পুল মোড়ে পথচারী, দিনমজুর, রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, হকারদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে এই খাবার স্যালাইন, ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সামদানি জনির উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানার স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এরশাদুল আবেদিন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, মহিউদ্দিন সুমন, আকিব চৌধুরী, মনির হোসেন। 11 দক্ষিণ কাটুল্লি নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি সহ অনেকে।